সেন নদীর তীরে অবস্থিত ফ্রান্সের রাজধানী শহর প্যারিস। প্যারিস ইউরোপের অন্যতম বৃহৎ মহানগর এলাকা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান আইফেল টাওয়ার এবং পৃথিবীর সবচেয়ে বড় শিল্পকলা জাদুঘর লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত। ডিবি বাংলা চ্যানেল থেকে আজকে আমরা জানব বিশ্বনগরী প্যারিস সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। প্যারিস শহরের বয়স 2000 বছরেরও বেশি। এ শহরটি বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আধুনিক ও ঐতিহ্যবাহী উভয় বৈশিষ্ট্যের কারণে প্যারিস বিখ্যাত। একাধারে এ শহরের রাজনীতি, শিক্ষা, বিনোদন, গণমাধ্যম, পোশাকশৈলী, বিজ্ঞান এবং শিল্পকলা সব দিক থেকে প্যারিসের গুরুত্ব ও প্রভাব একে অন্যতম বিশ্বনগরীর মর্যাদা দিয়েছে। মূল প্যারিস শহরের জনসংখ্যা প্রায় 22 লক্ষ। প্যারিসে মূল প্রশাসনিক এলাকার বাইরে গড়ে ওঠা বহু উপশহর মিলে অবিচ্ছিন্নভাবে একটি বৃহৎ নগর এলাকা তৈরি হয়েছে। এই নগর এলাকায় প্যারিস মহানগরী হিসাবে পরিচিত এবং এটি ইউরোপের অন্যতম বৃহৎ মহানগরী। প্যারিস মহানগরী এলাকায় প্রায় 1 কোটি লোক বসবাস করে। প্যারিস ফ্রান্সের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। ফ্রান্সের মোট জাতীয় আয়ের 1/4 আসে শুধুমাত্র প্যারিস থেকে। ইউরোপের সবচেয়ে বড় পরিকল্পিত বাণিজ্যিক এলাকা প্যারিসের লা ইফেন্স। ফ্রান্সের প্রধান প্রধান কোম্পানিগুলোর প্রায় অর্ধেকের সদর দপ্তর এই লা ইফেন্সে অবস্থিত। বিশ্বের 100টি বৃহত্তম কোম্পানির মধ্যে প্রায় 15টি সদর দপ্তর রয়েছে প্যারিসে। এছাড়াও প্যারিসে ইউনেস্কো এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মতো বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে। প্যারিস বিশ্বের ফ্যাশন জগতের রাজধানী। 19 শতকের মাঝামাঝি চার্লস ফ্রেডরিক ওল্ড নামের এক ইংরেজ দর্জি প্যারিসে এসে তৈরি পোশাক বিক্রির মাধ্যমে ফ্যাশন ডিজাইনের যাত্রা শুরু করেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো হল প্যারিস ফ্যাশন উইক। প্রায় 9 দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে বিশ্বের মাত্র 100 জন ফ্যাশন ডিজাইনার বা ব্র্যান্ড তাদের পোশাক প্রদর্শন করতে পারে। প্যারিসে রয়েছে বিশ্বের প্রায় সকল বিলাসবহুল পণ্যের দোকান। শুধুমাত্র এসব দোকানে কেনাকাটা করতেই বহু পর্যটক প্যারিসে আসেন, তাই প্যারিসকে কেনাকাটার স্বর্গও বলা হয়। পর্যটন খাত থেকে আসা ফ্রান্সের মোট রাজস্বের একটি বড় অংশ আসে প্যারিসের বিলাসবহুল পণ্যের দোকানগুলো থেকে। ব্যাংকক ও লন্ডনের পরেই বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পর্যটকের গন্তব্যস্থল প্যারিস। এ শহরে প্রতি বছর প্রায় 1,70,00,000 বিদেশি পর্যটক বেড়াতে আসেন। আইফেল টাওয়ার, নটরডেম গির্জা, আরবি ট্রাম্পস এবং লুভর মিউজিয়াম সহ শহরটিতে বহু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে এককভাবে আইফেল টাওয়ার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং লুভর মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে বড় শিল্পকলা জাদুঘর। জাদুঘরটি লুভর প্রাসাদে অবস্থিত। 1200 শতকে প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল নগর রক্ষার দুর্গ হিসাবে। এরপর 1546 সালে ফরাসি রাজা প্রথম ফ্রাঁসোয়া দুর্গটিকে রাজপ্রাসাদে রূপান্তরিত করে। এরপর বহু ধাপে প্রাসাদটির আয়তন বৃদ্ধি পায়। প্রায় 8 লক্ষ বর্গফুট আয়তনের এই জাদুঘরে ঐতিহাসিক যুগ থেকে শুরু করে বর্তমানকালের বহু শিল্পবস্তু সংরক্ষিত আছে। নান্দনিক ফরাসি স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত নটরডেম গির্জা। এটি শুধু প্যারিস বা ফ্রান্সের নয়, সমগ্র ইউরোপের সর্বাধিক জনপ্রিয় ক্যাথিড্রাল। প্রতি বছর প্রায় 1,40,00,000 লোক এই গির্জার অভ্যন্তরে প্রবেশ করে। আইফেল টাওয়ার নির্মাণের আগে দীর্ঘকাল এটি ছিল প্যারিসের সবচেয়ে উঁচু ভবন। অতীতে ফ্রান্সের রাজা ও সম্রাটদের অভিষেকের সময় এই গির্জাতেই শপথবাক্য পাঠ করানো হতো। 2019 সালের 15 এপ্রিল নটরডেম গির্জা অগ্নিকাণ্ডের শিকার হয়। এই ক্যাথিড্রালের ছাদ সংস্কারের কাজ চলছিল এবং সেখান থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
অগ্নিকাণ্ডের ফলে গির্জার ওক কাঠে নির্মিত মোচাকৃতির চূড়া ও ছাদ সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে যায়। পুড়ে যাওয়া অংশগুলো 1300 দিকে নির্মাণ করা হয়েছিল, তবে ভবনের পাথরের নির্মিত সম্মুখভাগ ও মূল কাঠামোটি এখনও অক্ষত আছে। নটরডেম গির্জার ভেতরে বহু মূল্যবান শিল্পকর্ম ছিল, যার অনেকাংশই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত গির্জাকে পুনর্নির্মাণের জন্য বিদ্যমান ফরাসি ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলি বেশ কয়েক কোটি ইউরো অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। ফ্রান্সের প্যারিসে অবস্থিত পৃথিবীর সর্বাধিক পরিচিত এক কাঠামো আইফেল টাওয়ার। এই টাওয়ার নির্মিত হওয়ার পর থেকে স্থাপনাটি বিশ্বজুড়ে এক ধরনের উন্মাদনা তৈরি করেছে, কারণ অতীতে মিশরের পিরামিডের পর দীর্ঘ সময় ধরে এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা। বর্তমানেও আইফেল টাওয়ার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন আইফেল টাওয়ার সম্পর্কে একটি ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।